আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ লেমুনুজ্জামান। আমাকে অনেকেই ফেসবুক বা মোবাইলে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে স্যার, কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি পাওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের কি রিকোয়ারমেন্ট থাকতে হয়। তা আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কারিগরি শিক্ষা বোর্ডের যদি অনুমতি পেতে চান কোনো আইটি প্রতিষ্ঠান, বিশেষ করে কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাহলে আপনার কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে। তো এখানে আমি দুই ধরনের রিকোয়ারমেন্টের কথা বলবো। একটা হচ্ছে আপনার পেপার্স, আরেকটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের বা আপনার একাডেমিক অবকাঠামো। তা আগে আপনার একাডেমিক অবকাঠামো নিয়ে কথা বলি। আপনি যদি কোনো প্রতিষ্ঠান দিতে চান, সে প্রতিষ্ঠানটা অবশ্যই 1200 স্কোয়ার ফিটের উপরে হতে হবে। এটা ঢাকা শহরের দিকে হলে আপনার এরকম লাগবে, যদি আপনি কোনো প্রত্যন্ত অঞ্চলে দেন সেক্ষেত্রে আপনার জায়গাটা কিছুটা কম বেশি হলেও প্রবলেম নেই। আচ্ছা, এই জায়গাতে মোটামুটি আপনি যদি একটা ট্রেডের অনুমতি নিতে চান, যদি ঢাকা বিভাগে হয়, মানে কোনো উন্নত শহরে হয়, তাহলে আপনাকে অবশ্যই একটি 20টা কম্পিউটারের একটি ল্যাব থাকতে হবে। আচ্ছা, এই 20টা আগে ছিল না, এত এত কম্পিউটার আগে রিকোয়ারমেন্ট ছিল না। তবে প্রত্যন্ত অঞ্চলে হলে এটা একটু শিথিলযোগ্য, দেখা যাচ্ছে যে 10-12টা হলেও হয়। কিন্তু ঢাকা বিভাগে যদি হয়, বিশেষ করে জেলা শহরে, তাহলে আপনার মোটামুটি একটি ভালো মানের কম্পিউটার থাকতে হবে, মানে অনেকগুলো কম্পিউটার থাকতে হবে। এরপরে আসতে হচ্ছে আপনার অবকাঠামোর মধ্যে থাকবে, ধরেন যদি সেটা একটা 1200 স্কোয়ার ফিটের জায়গা হয়, তাহলে দুটো ওয়াশরুম থাকবে, আপনার এক একটা ট্রেডের জন্য একটা করে ল্যাব থাকবে, আর এক একটা ট্রেড পরিচালনা করার জন্য একজন ইনস্ট্রাক্টর আর একজন সহকারী ইনস্ট্রাক্টর থাকতে হবে। এরপরে আসেন আপনার প্রতিষ্ঠানের অবকাঠামোর, যদি আপনার সেটা ভাড়া হয় তাহলে অবশ্যই ডিডের ফটোকপি লাগবে, আর যদি আপনার সেটা নিজস্ব জমি হয় তাহলে সেই জমির দলিলের ফটোকপি লাগবে। এ গেল আপনার অবকাঠামো। এছাড়াও অবকাঠামোর মধ্যে যতটুকু সুন্দর করা যায়, যে একটা প্রতিষ্ঠান, একাডেমিক প্রতিষ্ঠান মনে হয় এরকম, যেমন আপনি একটা লাইব্রেরি রাখতে পারেন পড়াশোনার জন্য, আপনি একটি অফিস রুম রাখতে পারেন, অ্যাডমিশনের জায়গা রাখতে পারেন, একটা রিসেপশন বলি আমরা সেটা রাখতে পারেন, তো এগুলো আপনার প্রতিষ্ঠানে থাকলে ভালো হবে। আচ্ছা, এবার আসেন আপনার পেপার্স। পেপার্স বলতে বোঝানো হচ্ছে প্রথমত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, সেটা আপনার যে কোনো ব্যাঙ্কে হতে পারে। সেই ব্যাঙ্কে আপনি কি করবেন, একটি FDR বা একটা ফিক্সড ডিপোজিটের মাধ্যমে 50,000 টাকা FDR করবেন। এটা অনেক সময় বোর্ড থেকে তোলার অনুমতি থাকে না, তবে আমরা অনেকেই তুলে ফেলি, এটা তুলে নেই। আপনি ওই FDR-এর ফটোকপি করে রেখে বা আপনি সেটা তুলে ফেলবেন বা ফেলতে পারেন। এরপরে আসেন আপনার যদি যেখান থেকে প্রতিষ্ঠান আপনি, মানে যেখানে আপনি প্রতিষ্ঠান দিচ্ছেন সেখান থেকে কতটুকু দূর এই কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান আছে, মানে আপনার মতো এরকম ট্রেড কোর্স পরিচালনা করছে এরকম প্রতিষ্ঠান কতটুকু দূরে, সেটার দূরত্ব সনদ লাগবে। এই দূরত্ব সনদ লাগবে ইওনো অফিস থেকে। আচ্ছা, এরপরে আপনি যে এলাকা বা মহল্লায় আপনার এই প্রতিষ্ঠানটাই স্টার্ট করতে চাচ্ছেন, সেই এলাকাতে পরিসংখ্যান ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটি সার্টিফিকেট নিতে হবে যে সেই এলাকায় জনসংখ্যা আসলে কত। এই জনসংখ্যাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কারিগরি বোর্ড একটি সার্ভে করে দেখে যে যদি ওই এলাকাতে জনসংখ্যা খুব বেশি হয় তাহলে সেখানে একের অধিক প্রতিষ্ঠান অনুমতি দেয়, আর যদি সেখানে তুলনামূলক জনসংখ্যা কম হয় তাহলে সেখানে হয়তো একটা প্রতিষ্ঠানে যথেষ্ট, দ্বিতীয় প্রতিষ্ঠান দেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনার অনুমতি হবে না। এরপরে আসেন হচ্ছে আপনার আপনার প্রতিষ্ঠানের গঠনতন্ত্র থাকবে, একটা রেজুলেশন বুক থাকবে যে আপনি কবে কোন মিটিং করেছেন, এসব থাকবে। এরপরে থাকবে হচ্ছে আপনার দ্রুত সনদ গেল, তারপরে এই তো এগুলো লাগবে, ব্যাঙ্ক ট্যাঙ্কের অ্যাকাউন্ট সব পেপার্স রেডি করে প্রতিষ্ঠান বরাবর, কারিগরি শিক্ষা বোর্ডের একটি চেয়ারম্যান বরাবর আপনি আবেদন করবেন যে আমি আমার প্রতিষ্ঠানের অনুমতি নিতে চাই। তখন একটি ফর্ম তারা আপনাকে 50 টাকার বিনিময়ে ফর্ম দেবে, সেই ফর্মটা আপনি পূরণ করে আপনার যত পেপার্স আছে সব কিছু দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে বোর্ড মিটিং হয়, এই বোর্ড মিটিংয়ে যদি আপনার ফাইলটা উঠে তাহলে আপনার অডিটের জন্য একটা কমিটি গঠন করে আপনার প্রতিষ্ঠান অডিটের জন্য তারা পাঠাবে। এখন এই অডিটটা হয় আসলে বিভিন্ন লোক নিয়ে, এটা আসলে বলা যাবে না যে কাদেরকে আসলে ডাকা হয়, তবে আপনার যে থানা, সেই থানাতে যদি সরকারি বা গভর্নমেন্ট কোনো এরকম ট্রেনিং প্রতিষ্ঠান থাকে, সে প্রতিষ্ঠান প্রধান যেতে পারে অথবা উপজেলা শিক্ষা অফিসার যেতে পারে, অথবা আপনার অন্য কোনো লোক সহ সাথে কারিগরি শিক্ষা বোর্ডের একজন দুজন প্রতিনিধি আপনার প্রতিষ্ঠান ভিজিট করবে। সেই প্রতিষ্ঠান ভিজিট করার পরে বোর্ডে একটা রিপোর্ট দেয়, এই রিপোর্টটা যদি পজিটিভ হয় তাহলে আপনি কারিগরি বোর্ডের শর্ত সাপেক্ষে প্রথমে অনুমতি পাবেন। শর্ত সাপেক্ষে বলতে আপনাকে কিছু দিনের জন্য এটা অনুমতি দেওয়া হবে, এইরকম একটা পেপার্স আপনাকে দিবে। যখন আপনি ধারাবাহিক কার্যক্রম চালাতে থাকবেন তখন এইটা আর শর্ত সাপেক্ষে থাকবে না, তখন এটা বোর্ড পারমানেন্ট করে ফেলবে বা এটা কন্টিনিউ করে ফেলে। তো এই হচ্ছে আসলে মেন প্রসেস। আপনার যদি কেউ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন তাহলে আপনার প্রতিষ্ঠানটাকে ওয়েলভাবে সেট আপ করেন, মানে খুব ভালোভাবে সেট আপ করেন,
যাতে একটা ইনস্টিটিউট মনে হয়, এটা একটা একাডেমিক প্রতিষ্ঠান বা শিক্ষার পরিবেশ আছে এরকম মনে হয়, এটা রেডি করেন। প্রতিষ্ঠানের যে পেপার্স থাকা দরকার, ট্রেড লাইসেন্স হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, ডিডের ফটোকপি ডিড হতে পারে, বা আপনাদের দূরত্ব সনদ বললাম, পরিসংখ্যান সনদ বললাম, এই সবগুলো আপনি রেডিটেরি করে কারিগরি শিক্ষা বোর্ড বা বোর্ডের প্রধানের বরাবর আপনি একটি আবেদন করে ফর্ম তুলে আপনি সবগুলো নিয়ে বোর্ডে সাবমিট করেন। বোর্ডে সাবমিট করলে বোর্ড মিটিংয়ে যদি উঠে তাহলে আপনার এখানে ঘুষ টুস তেমন টাকা পয়সা লাগবে না। তবে একটা কথার কথা আছে যে আমরা সবাই জানি যে যারা আসলে অডিটে যায় এদের একটা আপ্যায়নের বিষয় থাকে, যেহেতু সে আপনার কষ্ট করে আপনার প্রতিষ্ঠানে যাচ্ছে, হয়তো তাদেরকে একটি আপনি আপ্যায়ন করলেন, হয়তো সে দুপুরবেলায় গেলো বা হয়তো সকালে গেলো বা হয়তো বিকেলে গেলো বা একটা আওয়ারে তো যাবে, সেখানে সে আওয়ারে হয়তো আপনি তাদেরকে কিছু খাওয়ালেন বা একটু আপ্যায়ন করলেন তাদেরকে। এটা একটা আসলে মানে কি বলবো, এটা একটা মানে কি বলবো, আপ্যায়ন বলতে একটা ভালোবাসা, এটা করলে হয়তো বেশি ভালো হয়। তা আসলে এই এই প্রতিষ্ঠান, তাছাড়া এখানে আর কোনো রকমের টাকা পয়সা ঘুষ টুস কিছু লাগে না। তবে হ্যাঁ, বোর্ডের যে অডিট ফি এটা কিন্তু বর্তমানে 7,000 টাকা, আগে এটা মেবি 5,000 টাকা ছিল। আমি আমার প্রতিষ্ঠান যখন অনুমতি নিয়েছিলাম সেটা 2014 সালে, তখন এটা 5,000 টাকা ছিল। তবে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমতি পাওয়াটা মোটামুটি একটু কষ্টের, একটু দৌড়ঝাঁপ করতে হয়। তবে আপনি সময় নিয়ে যদি সব কিছু ঠিকঠাকভাবে যদি আপনি আপনার পেপার জমা দিতে পারেন তাহলে অনুমতি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি আরও কোনো বিষয় জানার ইচ্ছা থাকে প্লিজ আমাকে নক দিবেন, আমি আমার সাধ্যমতো আপনাকে মানে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। কারণ অনেকে আমাকে ফোন করেন বা অনেকে আমাকে মেসেঞ্জারে নক দেন, অনেকদিন ধরে নক দিচ্ছেন। আবার অনেকে কি বলবো, অনেকে অলরেডি অনুমতি পেয়েছেও, আমিও তাদেরকে সাজেশন দিয়েছি, এরকম অনেকেই অনুমতি পেয়েছেন এবং তারা বেশ ভালো আছেন। তবে সব কথার এক কথা, প্রতিষ্ঠান দেওয়াটা যতটা সহজ এটা চালানো ততটাই কঠিন। কারণ আপনার এখানে মান্থলি খরচ আছে, আপনার নিজে চলাচলের জন্য একটা টাকা ইনকাম করতে হবে, সো প্রতিষ্ঠান ভালো হতে হবে। তো সব মিলে আপনি স্টার্ট করেন, যদি কেউ করতে চান আমাকে জানান, আমি যতটুকু পারি হেল্প করবো। তো ভালো থাকবেন সবাই, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।